দারুন আমি যা দেখে নিয়েছি, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার খুবই ভালো লাগলো, দারুণ দারুণ সেটা দেখাবো। আর গেমে একটা ব্যাপার রয়েছে, গেমের যেটা হচ্ছে বিলিয়ার্ড তোমরা খেলতে পারবে, তার সাথে খাওয়া দাওয়া উপভোগ করতে পারবে। আর সবচেয়ে বড় কথা যে খড়দায় এরকম একটা রেস্টুরেন্ট খুলেছে, থিম বেস রেস্টুরেন্ট, এরকম মানে পাওয়া যায় না। যেটা আমরা লিটল দার্জিলিং এ করেছিলাম একটা থিম বেস ছিল, এটা থিম বেস। এবার খাওয়ার কিরকম সেটা তো পরে জানবো, মানে পরে দেখতে পারবো একদম। আর ভেতরটা খুবই সুন্দর, ডেকোরেশন খুবই সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো বা গেমিং এর যে কনসেপ্টটা, খাওয়ার দাওয়ার যেটা আমি দেখছি খুবই ভালো লাগছে দেখতে। তো এবার তোমার ইন্ট্রোটা দেখে নাও। মালাই কাবাব, মালাই কাবাব, আর এটা হচ্ছে হারিয়ানা, মানে সবই দুটো করে পিস রয়েছে। আর চাটনি রয়েছে, সাথে কি রয়েছে, বাঁধাকপি স্যালাড রয়েছে। এখানে যেটা চাটনিটা যেটা দেখলাম পুদিন আর যেটা আছে খেয়ে বলবো, সেটা হচ্ছে বেশ ঠিক আছে, মানে একদম অরিজিনাল প্রপার প্রপারটা দিয়েছে। বেশ ভালো, বেশ একটা হিট করছে। আর লেবু দিয়েছে তো, তার উপরে জলজিরা, জলজিরা দিয়েছে। এটা স্টার্টিংয়ে যদি দেয় না লাইম সোডাটা, মানে একটা ফ্রেশনেস খাওয়ার আগে একটা, আর তুমি কাবাব খেতে খেতে বা বিরিয়ানি খেতে খেতে মাঝে মাঝে যদি এটা খাও, তাহলে তোমার যে ফ্লেভারটা হওয়া উচিত মালাইয়ের, হ্যাঁ প্রপার ফ্লেভার রয়েছে, হরিয়ালি গ্রিন গ্রিন হরিয়ালি কাবাব। হ্যাঁ এটা একটু হার্ড লাগছে, এটা একটু হার্ড আছে, হালকা হার্ড আছে। ওকে সেম ডিপ, এটা জুসিনেসটা অতটা লাগছে না আমার, হরিয়ালিটা অতটা জুসি নয়, তাই তো একটুখানি চেঞ্জ করে ফ্লেভারটা, দুটো ফ্লেভার মিক্স হয়ে গেছে, এবার ফ্লেভারটা চেঞ্জ করা হবে। এটা এরকম ভাবে খেলে লাভ নেই, এরকম ডিপে ঢোকাও। এই ডিশটা হচ্ছে এখানকার স্পেশাল ডিশ, তাই তো কাবাবের স্পেশাল ডিশ। এদের এখানকার যে কাবাবের যে কম্বোটা আছে, বিলিয়ার্ড কম্বো, সেটাই হচ্ছে চারটি আইটেম, দুটো করে প্রাইস হচ্ছে 250। লাস্ট আইটেম যেটা আছে সেটা হচ্ছে নর্মাল টিক্কা, টিক্কাটা আমি একটু ভেঙে দেখাবো। টিক্কাটা যথেষ্ট সব, যথেষ্ট সব মেল্ট হয়ে যাচ্ছে, পেঁয়াজ ডিপ করে খাবো।
বেশ ভালো এই যেটা টিক্কাটা করেছে, টিক্কাটা মানে টিক্কা তো নর্মাল, কিন্তু টিক্কার মধ্যে স্পেশালাইজেশনটা এনে সেটা খুব ভালো লাগছে। কি বলিস তন্দুরি মশলা, তন্দুরি মশলা দারুণ লাগছে। এগুলো কি একটা হরিয়ালি আর মালাইতে বিভিন্ন রকমের ফ্লেভারটা রয়েছে, এটা উইদাউট ফ্লেভার জিনিসটা দারুণ ফিনিশ করেছে। ওকে, দিস টিক্কা কাবাব ইজ অসাম, মাস্ট ট্রাই। লাইম সোডাটা টু গুড, এমবিএস ইজ টু গুড। মানে খড়দার মধ্যে কল্যাণনগরে এরকম একটা জায়গা তৈরি হওয়া আমাদের পক্ষে তো দারুণ ব্যাপার হয়েছে। নেক্সট আইটেম কি নিয়েছি আমরা, এগ নুডলস। এটার দাম বোধ হয় বলে দিই 120 চম্পা কে ভাই বুঝাচ্ছে কেন, এটা দারুণ জায়গা। গুয়াটি তো গুয়াটি দেখতেই পাচ্ছিস কতটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ভেজিস দেখো, ভেজিস ভরে ভরে দিয়েছে, গাজর দিয়েছে, ক্যাবেজ দিয়েছে, বিনস দিয়েছে, সবই দিয়েছে। আর এগও রয়েছে, এগ হালকা হালকা অল্প অল্প করে মানে স্ম্যাশ করা রয়েছে। আমি এবার সসটা দিয়ে খেয়ে দেবো, থাই সসটা, থাই সসটা দিয়ে চিলি ব্যাপারটা রয়েছে। আমার মনে হয় রসুন রসুন এইভাবে কিছু একটা হালকা একটা মশলা দিয়েছে, গোলমরিচ দিতে রকম লাগছে, বাট আমার গোলমরিচ হালকা মতো দিয়েছে, বোঝা যাচ্ছে না সেটা। আর একটু মশলা ইউজ করেছে। আর একটা জিনিস হচ্ছে তিন চার রকমের সস আছে মিনিমাম, আর আমার যেটা যেটা ব্যক্তিগত মনে হয় এই চাউমিনটা শুধুই খাওয়া যায়, কোনো সস লাগবেই না, আমার লাগছে না। আর নর্মাল টমেটো সস পরিমাণ কোয়ান্টিটি কি বলছিস? কোয়ান্টিটি যথেষ্ট আছে, এটা অনেকটা কিন্তু পুরো বলটা দেখে নে, পুরো বলটা কিন্তু অনেকটা ডিপ, অনেকটা ডিপ আছে, ঠিক আছে। দুজনের পক্ষে যথেষ্ট, অ্যাপ্রেল কাছে 120 টাকা। আমার যেটা বলার, বিভিন্ন ক্যাফেতে লোকে যায় হচ্ছে ফ্যামিলি নিয়ে, তো একজন যারা আসবে তারা যদি মোটামুটি আমরা যে আগে স্ন্যাক্সটা খেলাম, স্ন্যাক্স আইটেম যেটা ব্যাপারটা স্টার্টার আইটেম সেটা যদি খাই তাহলে মোটামুটি স্ন্যাক্সের জন্য আসে দুজন, যদি কাপাল আসে বা যে কোনো দুজন যদি আসে বন্ধুরা আসে দুজনের জন্য 400-450 পেয়ারে না স্টার্টার। আর যদি এখানে ডিনার টিনার করে যায় তাহলে 600 মতো তো লাগবে। পকেট মানি তাহলে 600 টাকায় হচ্ছে দুজন ডিনার উইথ স্ন্যাক্স, স্ন্যাক্স করতে পড়ে গেলে হচ্ছে। এখানে অ্যাম্বিয়েন্স যে গেমের ফ্যাসিলিটিটা পাচ্ছ তোমরা, প্লাস এসি রয়েছে, টিভি টিভি রয়েছে, সব ফ্যাসিলিটি মিলে আমার মনে হয় ঠিকঠাকই আছে। হ্যাঁ, প্রথমেই বলে দিই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা। এটা আমাদের লক্ষ্মী পুজোর দিন ওপেন হয়েছে, আস্তে আস্তে আমরা শুরু করছি, রেসপন্স পাচ্ছি ভালো, আস্তে আস্তে এগেছে। আমাদের চাইনিজের চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান তন্দুর সবই আছে। ক্লোজিং বলতে আমাদের স্যার সকালে ক্লোজিং ওপেনিং হয় স্যার লাঞ্চে, পরে লাঞ্চে আমাদের শুধু থাকে বিরিয়ানি, আর আমাদের 4 থেকে ওপেন হয়। আর আমরা চাইছি যে একটা ক্যাফে মেনুটা থেকে সবসময় করতে, তারপর রেস্টুরেন্ট, মানে দুটো মেনুই আমরা কন্টিনিউ করতে, মানে কফি স্ন্যাক্স ব্যাপারটা, মানে আমরা একটা পাবলিক ডিমান্ডে এটা আমরা বুঝতে পেরেছি, এটাকে আবার আমরা অ্যাড করতে হবে যেহেতু ক্যাফে ইজ প্রায়োরিটি। একদম, ওই অ্যাম্বিয়েন্স এখানকার দারুণ, অ্যাম্বিয়েন্স মানে এসে টাইম পাস করার জন্য যতটা যা দরকার যথেষ্ট, একজন বন্ধু বান্ধব নিয়ে এসে মানে দারুণ ভাবে টাইম পাস করা যাবে। একদম একদম, আসবেন এসে ট্রাই করবেন, কেমন লাগছে বলবেন, চেষ্টা করবো আরো ভালো করা আপনাদের ফুলফিল করার আপনাদের ডিমান্ডটাকে, সবাই আসবে। থ্যাংক ইউ। তো খেলা দেখতে দেখতে আজকে সন্ধ্যাটা দারুণ হলো,
অনুপম মানে আজকে শুট করতেই চাইছিল না, তার কারণ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে, কেউ ছাড়ে ইন্ডিয়া পাকিস্তান। যাই হোক, যাই হোক, ম্যানেজ হয়ে গেছে পুরো ব্যাপারটা, জমে। প্রথমেই বলি, খাওয়ারের আগে অ্যাম্বিয়েন্স দুর্দান্ত, দুর্দান্ত আর বিহেভিয়ার, ওয়েল বিহেভিয়ার, খুবই ভালো। আর মানে যেটা বলবো, তোমরা খেতে তো আসবেই এবং অ্যাম্বিয়েন্সটা একবার দেখে যাও, আমি রিকোয়েস্ট করবো। মানে খর্দা রহড়ার মধ্যে এরকম একটা অ্যাম্বিয়েন্সে দারুণ ব্যাপার। মধ্যে বলতে কি, আগে অ্যাড্রেসটা বল, অ্যাড্রেসটা বলতে হবে। এবার খর্দাতে কল্যাণনগর, খর্দা রহড়া কল্যাণনগর, যেটা বটতলা হনুমান মন্দির আছে, একদম হনুমান মন্দির ক্রস করে বেশি লং করে লাভ নেই ভিডিওটা। যদি ভালো, যদি ভালো লাগে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব, আমার না ভালো লাগে একটা ডিসলাইক। আমার মনে হয় এটা ভালো লাগবে না, এরকম হতে পারে না। তোমরা আসবে, খাবে এবং অ্যাম্বিয়েন্সটা সম্বন্ধে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোথায় এরকম অ্যাম্বিয়েন্সের, আরও কোথায় এরকম ক্যাফে আছে। আর ওনারা যেটা বললেন, দাদা বললেন, যেটা এখানে ক্যাফে যেটা, সেটা ক্যাফের উপর জোরটা দেওয়া হচ্ছে, জোরটা দেওয়া হচ্ছে বেশি। তো এরপরে আরও নতুন মোটামুটি যেটা মনে হলো নেক্সট উইক থেকে পুরো একদম র্যান্ডম, একদম পুরো চালু হয়ে যাবে, একদম লক্ষ্মী পুজোতে, লক্ষ্মীবারে মানে শুভ দিনে ওপেন করেছে। আমি ভাবছি এটা দারুণ চলবে, আমি এটুকু শিওর। খর্দায় দুটো হলো, দুটো থিম রেস্টুরেন্টই আমরা ফার্স্ট কভার করলাম, ফার্স্ট কভার করলাম। তো একটু আমাদের দিকেও দেখো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, দেখো মানে একটু। আর কিছু বেশি কিছু বলার নেই, চলো, রাত্রি রয়েছে, গুড নাইট, শুভরাত্রি, টাটা। আবার নতুন ভিডিও, নতুন জায়গায়, নতুন খাবার সন্ধানে। আমরা কিন্তু পেটুক নই, আমরা হলাম খাদ্য রসিক। চলো, টাটা।